তাদের ধারে দোকান জীবনবাজি রেখে ফুচকা বিক্রি করছেন ব্যক্তি সেই ভিডিওই ভাইরাল শহর থেকে গ্রাম সাগর থেকে পাহাড় সর্বত্র জনপ্রিয় ফুচকা কোথাও তো আবার পানিপুরি নামেও পরিচিত আবার কোথাও কোনো জায়গাতে গোলগাপ্পা নামেও পরিচিত নাম যাই হোক না কেন খেতে কিন্তু সকলেই ভালোবাসেন আট থেকে আসি সকলেরই এর নাম শুনলে জিভে জল চলে আসে এই জনপ্রিয়তার জন্যই দেশের সর্বত্র রয়েছে ফুচকার যাতায়াত এমনকি সম্প্রতি পাহাড়ি রাস্তার ধারে দেখা গেল ফুচকার দোকান সেই ভিডিওই এখন ভাইরাল ইন্টারনেটে সম্প্রতি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ইউনিক ভাইরাল ট্রাস্ট নামের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও ভিডিও পোস্ট করা হয় সেই ভিডিওতে দেখা যাচ্ছে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা সাদা মেঘে আচ্ছন্ন কোটা রাস্তা সেই পথ দিয়ে যাওয়ার সময় খাদের ধারেই এক ব্যক্তিকে ফুচকা বিক্রি করতে দেখেন দুই পর্যটক খাদের ধারে এমন ফুচকার দোকান দেখা মাত্রই দাঁড়িয়ে পড়েন তারা এদিকে ফুচকা বিক্রেতাকে তিনি প্রশ্ন করেন এত উঁচুতে খাদের ধারে ফুচকা বিক্রি করছেন কেন আপনার ভয় লাগে না এদিকে এই প্রশ্নের উত্তর না দিয়েই তাদের ফুচকা খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েন ওই ব্যক্তি আর তাদের সঙ্গে কথা বলতে থাকেন এদিকে ফুচকা বিক্রেতার সর্শনে মুগ্ধ হয়েছে নেটিজেনদের একাংশ তার বাচন ভঙ্গিও অবাক করেছে অনেককেই আবার খাদের ধারে এই ফুচকা বিক্রির জন্য তাকে সতর্কও করেছেন অনেকেই